রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চেক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে জেলার লক্ষ্মী ভান্ডার উপভোক্তা মহিলাদের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে রাজ্যের সব জেলার লক্ষ্মী ভান্ডার উপভোক্তা মহিলাদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রায়গঞ্জের বিধান মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ডিএম অরবিন্দ কুমার মিনা আইএস, জেলা সভাধিপতি কবিতা বর্মন এবং মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা প্রমুখ। মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগে খুশি জেলার মহিলারা। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।